Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Qur'ane Karim amra tilawat korbo. কোরআনে কারীম দিয়ে সমস্ত রকমের ব্যাধির আরোগ্যের উদ্দেশ্যে ব্যাধি বলতে রোগ বলতে আমরা শরীরে রোগ বুঝি সুতরাং কোরআনের তাবিজ বানিয়ে এখন হ্যাঁ রোগ তাড়াইতে লেগেছি আমরা দিয়ে বিদাতে লিপ্ত হয়েছি শিরক লিপ্ত হয়েছে না 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 সবচেয়ে হালকা রোগ কয়েকটি রোগের মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে শারীরিক রোগ অথচ এই শারীরিক সুস্থতার জন্য শারীরিক রোগের জন্য একটি মন্ত্রণালয় আছে যার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ আর তাতে কত হাসপাতাল আর কত আপনার ক্লিনিক আর কত প্রাইভেট আর সরকারি আর বেসরকারি অমুক আর তমুক আর দেশের চিকিৎসায় কাজ হলো না যাও বিদেশে কোটি কোটি টাকা ফেলে আসো দেখছেন অথচ সবচেয়ে হালকা রোগ এটা যে কয়েকটা রোগ আছে এইটাই আমরা বুঝি না আমরা আজকাল অধিকাংশ মুসলিম বুঝেন আর ফের কিসের রোগ আছে আর একটা রোগ এখন বুঝে আজকালকার যুগে কারণ পয়সার যেহেতু দৌড়াদৌড়ি ছোটাছুটি চলছে একটা মানসিক টেনশন ওই যে টেনশনের রোগ মানসিক রোগটাও বুঝে কিছু একটা রোগ আর একটা রোগ হইল ডাক্তারের কাছে খুব দেখাচ্ছেন একেবারে শরীর ভেঙে পড়েছে বলছে আপনার শরীর পুরো ফুল চেক আপ করে দেখলাম কোনো অসুখ নাই আপনি খুব দুশ্চিন্তায় আছেন যা হ্যাঁ খুব টেনশন করছেন বল না তাহলে মানসিক রোগ তাহলে শরীরের স্বাস্থ্যগত শারীরিক রোগের চাইতে দৈহিক রোগের চাইতে মারাত্মক হইল কি হইল না জি হ্যাঁ আর একটা রোগ হচ্ছে মারদুল কলব হার্টের রোগ হৃদয়ের ব্যাধি ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ ফি কুলুবিহি মারাদ আল্লাহ বলছেন তাদের অন্তরে রোগ আছে আল্লাহ কোরআনে এই রোগের কথা কোরআনে আল্লাহ বলেছেন বিশেষ করে এটা দুই রকম একটা হচ্ছে মারজু শাহওয়াত আর একটা হচ্ছে মারজু শুভাত সংশয়ের রোগ কুফরির রোগ শিরকের রোগ সন্দেহের রোগ যে অবিশ্বাসের রোগ অহংকারের রোগ সংশয়ের রোগ যার ফলে অবিশ্বাসী কাফের মুশরিক অথবা বিদাতি সংশয় সন্দেহ যে রসুলের মহব্বত কই করলাম বারো রবিউল আউয়াল চলে গেল রবিউল আউয়াল মাস চলে গেল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণই করলাম না তাহলে কেমন কথা হইল সারা বছর তো নবীকে স্মরণ করতে পারলাম না একটা দিন তো করি এই সংশয়ের ব্যাধি এই অন্তরের রোগী তো মিলাদের বেদাতে লিপ্ত করেছে করেছে না করে নাই আমরা পাপি তাপি জনগণ গুনাগার কত পাপ হচ্ছে আমরা কি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি তাহলে কে পৌঁছাবে কোন একটা পীর লাগবে যার মুরিদ হইতে হবে না হলে কি করে পৌঁছিব তাহলে তো জাহান্নামে থেকে যাব সেই দিন অসহায় ছেড়ে দিবে অথবা মরণের সময় তোমাকে কে রক্ষা করবে তোমার পীর থাকলেই রক্ষা হবে এটা সাধারণ পাবলিকের কথা নয় হক্কানি পীরের কেতাবের একটা চ্যাপ্টার যে পীর যদি না ধরো তাহলে মরণের সময় তোমার শয়তান ঈমানটা কেড়ে নেবে ওই সময় কে রক্ষা করবে তোমাকে ওই পীর এসে রক্ষা করে দেবে তোমার যখন জান কবজ হচ্ছে পীর এসে হাজির হয়ে যাবে আর শয়তানকে তাড়িয়ে দিয়ে তোমার ঈমান রক্ষা করে দিবে ঈমানের হেফাজতকারী নাকি পীর এসব শিরকি কুফরি কত থেকে আসলো মারদুল কলব মারদু শুভাত সংশয়ের রোগ সংশয়ের রোগ যুক্তিতে মুক্তি তলাশ করেছে যুক্তিতে মুক্তি তলাশ করেছে ইসলামের ধার ধারেনি কোরআন হাদিসের ধার ধারণে দলিলের ধার ধারণে যে আল্লাহ বলছেন ফাইননি করিব আমি তো কাছেই যে কেউ আমার আমাকে ডাকবে আছি হ্যাঁ সুবহানাল্লাহ সামি আমি সব কিছু শুনি করিব নিকটেই জি মুজিব আমি ডাকে সাড়া দিই কিছু বুঝে না কোরআন অসহায় আল্লাহু আকবার মারজুল কলব এই এত বড় আল্লাহর ওলি ছিলেন আর তাকে যদি তার কবর বন জঙ্গল হয়ে থাকে আর যেখানে সেখানে আম গোরস্থানে যদি দাফন করে দিই তো আল্লাহকে ছাড়বে আল্লাহর আজাব নেমে যাবে তো কি কর মসজিদের ভিতরে কবর দে
ইশাব আর পাকা কর আর তারপরে গম্বুজ বানা আর তারপরে এরা আল্লাহর এত অ্যাডভান্স এত কামেল ওলি ছিলেন যে ইনারা যদি দায়িত্ব নিয়ে নেন রাজি হয়ে যান খুশি হয়ে যান আপনার উপর তাহলে কোনো চিন্তা নেই জান্নাত পেতে এই মারজুল কাল অন্তরের ব্যাধি কবর পূজার শিরকে মুসলিম জাতিকে ডুবিয়েছে 70-80% মাজার পূজারী ভারত বাংলাদেশের মুসলমান জি মারজুল কাল মারজুল কাল মারজুল শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি রোগ কুপ্রবৃত্তির রোগের জন্য বিয়ে করেন না বোঝা চেপে যাবে কাঁধে জেনা করে বেড়াচ্ছ সমকামিতায় লিপ্ত সবাই তো বিয়ে করেন নারীকে আমরা নরে নরে বিয়ে আমরা নারী নারীতে বিয়ে হচ্ছে না এগুলো কি মারজু শাহওয়াত মনের চাহিদা কিছু একটা নতুন কিছু করি হ্যাঁ অথবা এত কেন বোঝা দায়িত্ব নিতে যাব আর একটাতে কেন সীমিত থাকতে যাব জেনার রাস্তা খোলা আছে খুব সহজ জি মারজু শাহওয়াত এখন বুঝেন তিন রকমের রোগ বললাম অন্তরের রোগ দুটো যেটা বললাম আর মানসিক রোগ মারজু নাফসি যেটাকে বলা হয় মেন্টাল ডিজিজ আর একটা হচ্ছে শারীরিক রোগ কোনটা মারাত্মক কোনটা মারাত্মক যদি শারীরিক রোগের চিকিৎসা না করেন শেষ পরিণাম কি হবে মরে যাবেন এই তো মরে যাবেন এর বেশি তো কিছু না একদিন তো মরতে হবে কিন্তু একটু আগে মরে গেলেন হয়তো এইটাই ভাবছেন তাই না যদিও তকদিরে কম বেশি হবে না এটা আমাদের একই তবে তদবির আল্লাহ করতে বলেছেন হ্যাঁ সুস্থ জীবন যাপনের জন্য চেষ্টা করতে বলেছেন তুমি তোমার কাজ করো আর আল্লাহ আল্লাহ কাজ করবেন তোমার হায়াত আছে কি না ওটা আল্লাহর হাতে আমি এটাই করলাম না সেই জন্য অসুস্থ থেকে গেলাম ওষুধ পানি খেলাম না চিকিৎসা করালাম তাই না খুব বেশি হলে মরে গেলাম এই তো না এর বেশি কিছু হবে জাহান্নাম চিকিৎসা করেন সেজন্য জাহান্নাম না মরি না আচ্ছা যদি মানসিক অশান্তি হয় মানসিক অশান্তিতে কত রকমের যে আজকাল অশান্তি মানসিক অশান্তির কারণে পারিবারিক অশান্তি জি নিজে আত্মহত্যা করছে না হলে নিজের স্ত্রী ছেলে মেয়েকে খুন করে দিচ্ছে জি একটি ঘটনা কয়েকদিন আগে শুনলাম স্বামী চরিত্রহীন কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্ত্রী জানতে পেরেছে দুটো ছেলে মেয়ে পত্র পত্রিকা এসছে স্ত্রী তা এটা কি রোগ মানসিক রোগ কি না অশান্তি যে স্বামী এত খারাপ অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মহিলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও নিজে আগে গলা টিপে বা যেভাবে হোক দুটো ছেলে মেয়ে ছিল দুটোকে মেরে ফেলে দিয়েছে তারপর নিজে ফাঁসিতে ঝুলে গেছে জি হ্যাঁ শরীর অসুস্থ হলে তো এতটা হতো না তাহলে বোঝা গেল এর চাইতে মারাত্মক হয়ে গেল ঠিক কিনা যদি কথা লম্বা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় জি যাতে বুঝেন যে কোরআনে কেরিম সব রকমের রোগের চিকিৎসা আছে এটা বুঝাইতে চাইছে কোরআনে কেরিমে সব রকমের চিকিৎসা আছে আচ্ছা যদি অন্তরের রোগ থাকে মানসিক রোগ না অন্তরের রোগ শিরকুফরি রোগ মাজার পূজার রোগ পীর ধরার রোগ বিদাতের রোগ হ্যাঁ নাস্তিকতার রোগ এগুলো হচ্ছে সংশয়ের রোগ অথবা জেনার রোগ সমকামিতার রোগ পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে হ্যাঁ শাহওয়াত মনের চাহিদা পুরো করতে গিয়ে সুদ খাওয়া ঘুষ খাওয়া কারণ আমার বেতনে জুটে না ইনকাম হালালে হচ্ছে না জি হ্যাঁ চুরি করা ডাকাতি করা অহংকার ইত্যাদি হিংসা বিদ্বেষ এগুলি সব কিসের জন্য কুপ্রবৃত্তির কারণে আর যদি শাহওয়াত আমার উন্নতিতে বাধা অমুক লোক সুতরাং হিংসা হয় ও কেন উন্নতি করবে আমি কেন উন্নতি করবো না ও কেন আমার আগে যাবে তাই না বলছে মারজু শাহওয়াত অন্তরের রোগ এই সমস্ত চিকিৎসা সমস্ত রোগের চিকিৎসা কিসে আছে আল কোরআন কারীম আছে আশা করি যদি এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে কোরআন ছেড়ে এক মিনিট আমাদেরকে ভালো লাগবে না মোবাইলকে সময় না দিয়ে আর ইন্টারনেটকে সময় না দিয়ে আমরা কোরআনে কারীমকে সময় দেওয়ার চেষ্টা করলাম আল্লাহকে কারণ ওতে আমার লাভ আছে আপনার লাভ আছে আপনি আগে লাভবান তারপরে আপনার স্ত্রী আপনার পরিবার আপনার আশেপাশে যারা থাকবে তারা লাভবান হবে বরকত নাজিল হবে সেগুলো পরের বিষয় কোরআন তেলাওয়াত করব হ্যাঁ বাহ্যিক আভ্যন্তরীণ সার্বিক রোগের শেফার উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ এই বিষয়টি কোরআনে যে সার্বিক শেফা রয়েছে দুটো আয়াতে রয়েছে সুরায় বনী ইসরায়েল আয়াত নম্বর 82 আর সুরায় ইউনূসের আয়াত নম্বর 57
সংক্ষেপে আয়াতগুলো শুনে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আমি কোরআন নাযিল করেছি তাতে কি রয়েছে মা হুয়া শিফা যাতে কি রয়েছে আরোগ্য ট্রিটমেন্ট রয়েছে শিফা রয়েছে ওয়া রাহমা শুধু তাই নয় তাতে দয়া রয়েছে কোরআনে রহমত রয়েছে রহমত আর রহমত কার জন্য মুমিনদের জন্য মুমিনদের জন্য রহমত রয়েছে আর শিফা সবার জন্য রয়েছে দেখেন শিফাউন তাহলে শিফা কাফেরের শিফা রয়েছে যতই বড় কুফরি হোক না কেন সেই কুফরি থেকে রোগমুক্ত হয়ে আসতে পারে যেমন আবু সুফিয়ান এসেছেন হ্যাঁ খালিদ বিন ওয়ালিদ এসেছেন ওমর এসেছেন আরো বড় বড় এর চেয়ে বড় বড় শত্রুরা এসেছে আসে নাই জি তাদের রোগ ভালো হয়েছে সংসারের রোগ ভালো হয়েছে সবাত কত জেনাকারী চরিত্রবান হয়ে গেছে কত চরিত্রহীনা চরিত্রবতী হয়ে গেছে সতী হয়ে গেছে আর কত যে কান্নার কত যে তার অনুশোচনার কত যে তার অশান্তি যে হায় আমি কি করেছি তাই না তওবা শারীরিক দিক থেকেও কোরআন কারিমে শিফা রয়েছে কিন্তু তাবিজ দিয়ে না কারণ রাসূলুল্লাহ তাবিজকে শিরক বলেছেন মান আল্লাহ কতমি মাদার ফাকাদ আশরাকা ওয়া ফাকাদ কোকুইলা ইলাইহি কয়েক রকম করে হাদিস রয়েছে কোন সাহায্য হবে না আল্লাহ এবং শিরক করলো কুফরি করলো জি সুতরাং কোরআনের তাবিজ ঝুলিয়ে বাড়াবেন না কোরআন নের বৈধ চিকিৎসা নিতে হবে শারীরিক চিকিৎসা সেটা নিজের শরীরে নিজে দম করে হতে পারে রুকিয়া শরিয়া শরীয়ত সম্মত রুকিয়া হতে পারে বিভিন্ন রকম জি হ্যাঁ আর তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার হতে পারে ইত্যাদি তো কোরআনে কারিমে চিকিৎসা রয়েছে তারপরে আয়াতটি বলি আপনাদেরকে হ্যাঁ ওয়ালা ইয়াজিদু যালিমিন মিনা ইল্লা খাসারা কিন্তু জালেমরা ক্ষতিগ্রস্ত হবে তাদের রোগ ভালো হবে না কেন জালেম সেই চিকিৎসা নিতে চায়নি ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম শিফাউ লিমা ফিস সুদুর হে মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ওয়াজ এসছে উপদেশ এসছে কোরআন উপদেশ মাউইযা ওয়া শিফাউন লিমা ফিস সুদুর আর তোমাদের বক্ষে যে সব রোগ রয়েছে হৃদয়ে যে রোগ রয়েছে সেগুলির আরোগ্য তাতে রয়েছে এবং হিদায়াত রয়েছে এবং মুমিনদের জন্য রহমত রয়েছে মুমিনদের বেশি লাভ বিশ্বাসীদের বেশি লাভ পক্ষান্তরে যারা অবিশ্বাসী তাদের কোরআনে লাভ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ